আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আবার আপনাদের সামনে আরেকটি মাছ কাটার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি কেটে দেখাবো লুটিয়া মাছ। এটা আমরা শুটকিটা সবাই খেতে খুবই পছন্দ করি, লুটিয়া শুটকি। আর আজকে আমি কাঁচা লুটিয়াটা কেটে দেখাচ্ছি। এটার প্রথমে মাথাটা কেটে নিচ্ছি, তারপরে এক এক করে এটার সব বাড়তি পশমগুলা কেটে নেব। এই যে দেখুন, আমি এখানে একটি মাছ কেটে দেখাচ্ছি। দেখুন মাছটা সব কাটা হয়ে গেছে। এবার পেটের ভিতর ময়লাটাও বের করে নিয়েছি। এরপর আমি আরেকটি মাছ কেটে দেখাচ্ছি। প্রথমে এভাবে মাথাটা কেটে নেবেন, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এরপরে এর মাথার নিচের বাড়তি অংশটা কেটে নিচ্ছি। এরপরে এর বুকের বাড়তি অংশ থাকে, এটাও কেটে নিচ্ছি। আর এই মাছটা, আমরা শুকনাটা যেটা আমরা শুটকি খাই, আমাদের অনেকেরই ফেভারিট একটি খাবার। এই শুটকিটা খেতেও যেমন মজা, আর এই কাঁচা মাছটিও খেতে খুবই মজা। আর আপনারা এটা এভাবে কেটে বাসায় খেতে পারেন, খুব ঝটপটে করে কাটা যায়। যে ছুরি দিয়ে কাটতে পারেন ছুরি দিয়ে কাটবেন, না হয় বটি দিয়ে কাটবেন। এভাবে কেটে টান দিলেও পেটের ময়লাটাও বেরিয়ে আসবে। এই যে দেখুন, আমি এক এক করে কয়টি মাছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই মাছটি আমি আপনাদের সাথে কিভাবে রান্না করা যায় সেই ভিডিওটিও শেয়ার করব, আমার চ্যানেলে অবশ্যই পাবেন। আজকে আমি মাছটা কেটে দেখাচ্ছি, আরেকদিন আবার আপনাদের সামনে হাজির হব মাছটি কিভাবে আপনারা রান্না করবেন সেই রেসিপিটি নিয়ে। মাছটা দেখতে হয়তো নরম, কিন্তু খেতে খুবই মজার। এটার ভিতরে অনেক ক্যালসিয়াম থাকে। এটা সাগরের একটি মাছ। আমরা অনেকেই সাগরের মাছ খুব পছন্দ করি, আর যারা পছন্দ করেন, যারা এই মাছটা খেয়েছেন, তাদের কাছে তো আর বলার কিছুই নেই কত মজার এবং সব কত প্রিয় এই মাছটা। আমার কাছে কিন্তু খুবই একটি মজার এবং অনেক প্রিয় একটি মাছ। আমি এটা শুটকিটাও যতটা পছন্দ করি, আর কাঁচাটাও পছন্দ করি। আপনাদের সাথে এক এক করে আমি এই মাছটি, শুটকি এবং কাঁচা সব কিছু আমি শেয়ার করব রান্না কাটা। দেখুন, আমি কথা বলতে বলতে কিন্তু এখানে 7-8টি মাছ কেটে নিচ্ছি। তবে যারাই মাছটি পছন্দ করেন বা খেতে চান, তারা মাছটা কাটা দেখেই মনে হচ্ছে তাদের মাছটা খেতে খুবই ইচ্ছে করছে। তবে বাজারে এখন প্রচুর মাছ পাওয়া যায়, নিয়ে এসে বাসায় এভাবে কেটে রান্না করবেন। যারা মেসের ভাইরা আছেন, তারাও এভাবে কেটে খেতে পারেন। খুবই সহজভাবে মাছটা কাটা যায়, কাটা নেই আর কিছু নেই, একটা সুন্দর একটি মাছ। দেখুন, আমি কথা বলতে বলতে মাছগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, মাছগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর, আর এটা খেতেও, আগেও বলছি এখনও বলছি, মাছটা খেতেও খুবই একটি মজা এবং সুস্বাদু মাছ।